ক্যাডার্স ওয়ার্কশপ 2013 তে সবাইকে স্বাগতম। আজকে হোমওয়ার্কে যে ড্রয়িংটি দেওয়া হবে সেটা হলো এটা। প্রথমে আমাদের এই ড্রয়িংটি করার জন্য যে টুলগুলো লাগবে সেগুলো হলো মডেলিং, সলিড এডিটিং, ভিউ, ড্যাশবোর্ড। আজকে ড্রয়িংটি দেখে যা বোঝা যাচ্ছে যে এটি প্রথমে বটম ভিউ থেকে আঁকতে হবে। বটম ভিউ আঁকে তারপরে এক্সট্রুড করতে হবে। আমরা প্রথমে বটম ভিউ এঁকে নিচ্ছি। বটম ভিউর জন্য আমরা প্রথমে টপ ভিউটা সিলেক্ট করব। টপ ভিউ সিলেক্ট করে বটমের অংশটা আঁকবো। এরপর এটাকে থ্রিডি ভিউ এ নিয়ে আসবো আমরা। থ্রিডি ভিউ এ আনার পরে এটাকে রিজিয়ন করতে হবে। এক এক করে প্রত্যেকটি বাহু আমরা সিলেক্ট করব। তারপরে আমরা ইন্টার প্রেস করব। তাহলেই একটা রিজিয়ন হয়ে যাবে। এরপরে আমাদেরকে এইটা এই অংশটাকে এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করতে হবে আমাদের 1.9। এই ড্রয়িং এ আমাদের এইখানে একটা খাঁজ আছে, এই খাঁজটা এক্সট্রুড কাটের মাধ্যমে আমরা কেটে নেব। প্রথমে এই অংশটা এঁকে নিতে হবে। তারপরে আমরা আবার রিজিয়ন করব। রিজিয়ন করে এই অংশটিকে আবার আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করার সময় ইন্টার চাপ দিতে হবে। এরপর এই এই মূল অংশ থেকে আমরা এই অতিরিক্ত অংশটাকে বাদ দেব সাবট্রাক্টের মাধ্যমে। সাবট্রাক্ট অপশনে ক্লিক করে আমরা মূল বস্তুটিকে ক্লিক করব এবং ইন্টার চাপব, এবং অতিরিক্ত বস্তুটাকে ক্লিক করব ইন্টার চাপব। এরপর আমার অপর অংশটি আঁকতে হবে। এখানে আমরা 4.7 থেকে 1.12 বাদ দিয়ে বাকি অংশটি আঁকবো।
এরপর আমরা টপ ভিউয়ে যাব। টপ ভিউয়ে যাওয়ার পরে আমাদের এই 60 ডিগ্রির যে অংশটা আছে এই অংশটা আমরা আঁকব। প্রথমে শিফট চেপে অ্যাঙ্গেলের একটা চিহ্ন আনতে হবে, তারপরে 150 ডিগ্রি দিতে হবে। এরপরে আমরা অতিরিক্ত যে অংশটি আছে ওই অংশটি আমরা মুছে ফেলবো ট্রিমের অপশনের মাধ্যমে। ট্রিম অপশনে ক্লিক করে ইন্টার চাপতে হবে, তারপরে অতিরিক্ত অংশটিতে ক্লিক করতে হবে। এরপর আমরা মিরর ইমেজের মাধ্যমে এইটিকে আরেকটি অংশে তৈরি করব। এরপর আবার ট্রিমের মাধ্যমে এই অতিরিক্ত অংশটি বাদ দেব। এরপর আমরা আবার 3D ভিউয়ে যাব এবং এই অংশটিকে আমরা রিজিয়ন তৈরি করে নেব। আমাদের একটি রিজিয়ন তৈরি হয়ে গেছে। এই অংশটিকে এবার আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করতে হবে 1.12। এরপর আমরা এই অতিরিক্ত অংশে যে খাঁজটা আছে এই খাঁজটা তৈরি করব। ডাইমেনশন দেওয়া আছে 0.76। এরপর এই অংশটিকে আমরা রিজিয়ন করে নেব। রিজিয়ন করার পরে এটিকে এক্সট্রুড করব নিচের দিকে। এরপর সাবট্রাক্টের মাধ্যমে ওইটুকে মুছে ফেলবো। প্রথমে মূল বস্তুটিকে ক্লিক করতে হবে, তারপরে ইন্টার চাপতে হবে, তারপরে অতিরিক্ত বস্তুটিকে ক্লিক করে ইন্টার চাপলে মুছে যাবে। এরপর এই দুটি অংশ একসাথে করার জন্য আমরা ইউনিয়ন অপশনটি ব্যবহার করব। ইউনিয়ন অপশনটিতে ক্লিক করে যতগুলো বস্তু যোগ করতে হবে সবগুলোতে ক্লিক করতে হবে, তারপরে ইন্টার চাপতে হবে। এখন এটি পুরোটি একটি বস্তু হয়ে গেছে। এরপর আমাদের একটি সার্কেল আঁকতে হবে। সার্কেলকে রিজিয়ন তৈরি করাই থাকে, এটিকে রিজিয়ন করতে হয় না, এটিকে ডিরেক্ট এক্সট্রুড করা যায়। এরপর এটিকে সাবট্রাক্টের মাধ্যমে আমরা মুছে ফেলবো।
এই আজকের আমাদের ড্রয়িং। ধন্যবাদ।